আলু নিয়ে লঙ্কাকাণ্ডের বছর ছিল 2023, যার প্রভাব কাটেনি এখনও। এরই মধ্যে নতুন দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে আলুর ক্ষেতে লেট ব্লাইটের হানা। ঘনকুয়াশায় ভাইরাসজনিত রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে উত্তরের আলু ক্ষেতে। ওষুধ প্রয়োগেও কোনো কাজ হচ্ছে না বলে জানান চাষিরা। ঘনকুয়াশার চাদরে ঢাকা উত্তরের জনপদ সকাল দুপুর পেরিয়ে গেলেও দেখা নেই সূর্যের। এমন বৈরী আবহাওয়ায় তীব্রভাবে আক্রান্ত হচ্ছে আলু ক্ষেত। ভাইরাসের আক্রমণে পচে যাচ্ছে পাতা আর গাছ, দেখা দিচ্ছে লেট ব্লাইট বা নাভি ধসা রোগের প্রাদুর্ভাব। আবহাওয়া খারাপ, বাজার থেকে ভালো ভালো ওষুধ আনবি দিবে লাগছি, পাওয়ারই দামি, একদিন পর পর দেওয়া লাগবে না। সে আলুর দাম তো বাড়তেও পারে কমতেও পারে, এখন তো আমার তো এই এত ওষুধ দিয়ে তাও আলু তো পোষাবে না। ক্ষেতের আলু রক্ষায় নানা কোম্পানির বালানাশক ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না বলে জানান চাষিরা। ওষুধেও কোনো কাজ করতেছে না, আর এই মনে করো অন্য কোনো ফসলের সমস্যা নাই, আর বেসন বাট এই যারা বীজতলা করছে এই সমস্যাটা ওখানেও দেখা দেওয়া লাগছে। কুয়াশা হচ্ছে কিন্তু ওই ওষুধ দিয়ে মুখে চার পাকে ওষুধ দিয়ে কুলান যাচ্ছে না, গাছ কালো হয়ে যাচ্ছে, পাতা ঝুড়ে পড়ে যাচ্ছে। শীতের কারণে আলু ক্ষেতের পুরাটা যে পশ্চিম বাতাসের জন্যে আলু ক্ষেত পুড়তেছে খালি। এই পুরার ওষুধ আমরা এখন আগে দুধ দিতাম 7 দিন পরে, এখন আমরা 3 দিন 4 দিন পর পর দিতেছি। চাষিদের আশঙ্কা, এমন চলতে থাকলে এবার কমবে আলুর ফলন। রোগ শোক চিকিৎসা পত্র এগুলো হয়, সব রকম কাজে হয়, আলুর টাকা দেখে নাকি আলু যদি মার যায় তাহলে তো আমাদের বেকায়দা। 4-5 বিঘা বা 3 বিঘা মাটি আমরা আবাদ করি, সব কিছু কিস্তি বা ধার দেনা হিসাবে আমরা নিয়ে আলু বা হলো আপনার হলো যে কোনো মৌসুম ফসল আমরা করি। পরিস্থিতি সামাল দিতে মাঠে মাঠে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জানান লেট ব্লাইট রোগ দমনে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে নিয়মিত। আমাদের মাঠেঘাটের সকল কর্মীরা নিয়মিত তৎপর আছেন। এছাড়া এই যদি এরকম যে লেট ব্লাইট বা যেটাকে আমরা আলুর মড়ক বলি সেটা যদি দেখা দেয়, কোথাও লক্ষণ দেখা দেয়, সেক্ষেত্রে অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহার করার জন্য আমাদের পরামর্শ নিয়মিত দেওয়া হচ্ছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকলেই আলুতে মেটালিক সিল ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক নিয়মিত ইন্টারভেলে আমরা স্প্রে করার পরামর্শ দিয়ে থাকি। এবার নওগাঁ, জয়পুরহাট ও লালমনিরহাট মিলে প্রায় 65,000 জমিতে আলুর আবাদ হয়েছে। রিজভি হাবিব, চ্যানেল 24। এ বিষয়ে আরও আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন উদ্ভিদ রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ বিলাল হোসাইন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ডক্টর বিলাল হোসাইন, আপনাকে স্বাগত জানাচ্ছি কৃষি 24-এ। আশা করি শুনতে পাচ্ছেন। জি, স্যার, আপনি যেটা জানলেন যে এই রোগটা শুধু আমাদের দেশে না, লেট ব্লাইট বিশ্বব্যাপী আলুর জন্য হুমকি স্বরূপ, এটা থেকে প্রতিকার উপায়টা আসলে কি? হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন। এই আলুর এই রোগটা হলো যে বাংলায় আমরা বলি বিলম্বিত নাভি ধসা, ইংরেজিতে এটাকে লেট ব্লাইট রোগ বলে। এই রোগটা পৃথিবীর যেখানে যেখানে আলু চাষাবাদ করা হয় সব জায়গায় এই রোগের অলরেডি রিপোর্টেড হয়ে গেছে। তো আমাদের বাংলাদেশে বর্তমান যে আবহাওয়াটা, এই আবহাওয়াটা এই রোগের জন্য একেবারে অত্যন্ত অনুকূল একটা আবহাওয়া। এই রোগের প্রাদুর্ভাবের জন্য আপনার তাপমাত্রা যদি 10-20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে, আবার তার সাথে যদি রিলেটিভ হিউমিডিটিটা মানে আর্দ্রতা পরিমাণটা যদি বেশি থাকে, আবার আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, কয়েকদিন যদি কুয়াশাচ্ছন্ন অবস্থা থাকে, এই অবস্থাটা এই জন্য অনুকূল। আমি শুনছিলাম কৃষকদের মতামত, তো এখানে আমি এই রোগ থেকে প্রতিকারের জন্য 2টা জিনিস বলবো। একটা হলো পারাতপক্ষে এই সময় আলু ক্ষেতে যেন পানি না দেয়, কারণ পানি দিলে এটা একটা ছত্রাকনাশক, একটা ছত্রাকজনিত রোগ। এই ছত্রাকের একটা ইনোকুলাম আছে, এই ইনোকুলামটা এই পানি দিলে মানে টোটাল ক্ষেতের মধ্যে কিন্তু ছড়াই যাবে। তা কাজেই পানি যদি পারতপক্ষে এই সময় না দেওয়া, আর যদি দেওয়াই লাগে তাহলে এক ক্ষেতের পানি যেন আরেক ক্ষেতে না যায় এই দিকে খেয়াল করতে হবে, এবং খুব বেশি পানি দেওয়া যাবে না, ওভারফ্লো যেন না হয়। আর উনি বলতেছিলেন যে ছত্রাকজনিত যে সমস্ত ছত্রাকনাশক ইউজ করতেছে, যেমন ম্যানকোজেবের কথা বলল, কাজ করতেছে না। তো আসলে এটা কাজ করবে না, শুধু ম্যানকোজেব দিলে কাজ করবে না, এখানে একটা স্কিমে হলো যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে হবে। একবার হলো ছত্রাকনাশক আমাকে দিতে হবে কন্ট্যাক্ট ছত্রাকনাশক, আর একবার দিতে হবে সিস্টেমিক। কন্ট্যাক্ট বলতে বোঝাই আমরা যে গাছের সাথে বা পাতার সাথে লেগে থাকবে এরকম ছত্রাকনাশক দিতে হবে,
আবার তিন দিন পরে যে ছত্রাকনাশকটা গাছের মধ্যে চলে যাবে ঠিক এরকম ছত্রাকনাশক দিতে হবে, যেমন রিডোমিল গোল্ড। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের বা রোবরাল এটা তিন দিন পর পর, একবার হলো কন্টাক্ট ফাঙ্গিসাইড, আরেকবার হলো যে সিস্টেমিক ফাঙ্গিসাইড। দ্যাট মিন্স হলো যে একবার যেই সমস্ত ছত্রাকনাশকগুলো গাছের সাথে লেগে থাকবে আরেকগুলো গাছের ভিতরে ঢুকে যাবে। এই ধরনের ছত্রাকনাশক তিন দিন পরে পরে কিন্তু প্রয়োগ করতে হবে শুধুমাত্র যে কোনো একটা গ্রুপের, মানে যেটা গাছের সাথে লেগে থাকবে অথবা গাছের মধ্যে যাবে, যে কোনো একটা ব্যবহার করলে কিন্তু এটা কাজ করবে না। দুইটাই পর্যায়ক্রমে ব্যবহার করতে হবে, একটা ব্যবহার করার তিন দিন পরে আবার আরেকটা ব্যবহার করতে হবে। জি স্যার, আপনি বালানাশকের কথা বলছিলেন, এই পর্যায়ে যদি আরও কিছু উপাদান আপনি যোগ করেন, ধরেন কিছু পরামর্শ যদি এমন থাকে, বালানাশকের বাইরেও কী কী প্রতিরোধ উপায় কৃষকরা অবলম্বন করতে পারেন? প্রতিরোধের উপায় মধ্যে যেটা আমি বলছিলাম যে এই সময় ওই যে পানির যে ব্যাপারটা আমি বলছি যে সেচটা দেওয়া যাবে না, পারতপক্ষে সেচটা অ্যাভয়েড করতে হবে। সেচ দিলে একখানকার মনে করেন যে ওই যে ছত্রাক আরেক জায়গায় ছড়ায় পড়বে, তো এই সময় যেন পানি না দেয়। আর যদি পানি দেওয়াই লাগে তাহলে পানির পরিমাণ যেন খুব কম হয় এরকম দিতে হবে, অথবা দেখা গেছে যে পানিটা দিতে হবে যেন কোনোভাবে একটা ক্ষেতের পানি আরেকটা ক্ষেতে না চলে যায়। আর ছত্রাক এখন যেহেতু রোগটা যদি হয়ে যায় তাহলে হলে কিন্তু এই ছত্রাকনাশকের বিকল্প কিছু নাই এই মুহূর্তে, কিন্তু যখন ছত্রাকনাশক যখন এই আলুটা লাগানো হয়েছে তখন কিছু উপায় ছিল, যেমন আমার পরিচর্যা কিছু ছিল, কিন্তু সেটা তো এখন মনে হয় আর সম্ভব হবে না। তো ছত্রাকনাশক আমি আবারও বলতেছি, ছত্রাকনাশক আমাকে দিতে হবে দুই ধরনের, এটা একটা স্কিমে দিতে হবে, স্কিমটা হচ্ছে এরকম। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য এবং কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম উদ্ভিদ রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ বেলাল হোসেনের সঙ্গে।